বিষয়টা হচ্ছে আমার এক্সপেকটেশনের আগেই আমার ঘুম ভেঙে গেছে, আর প্রবলেমটা হচ্ছে যে আমি চাইলেও আর ঘুমাতে পারছি না। এখন জাস্ট 7:36 বাজে, ভাই ছাদে আসছে দৌড়ে দৌড়ে। ভাই ছাদে এসেছি কারণ ছাদে লাইটটা ভালো পাওয়া যায়, মানে সানলাইট ভালো পাওয়া যায়, সেই জন্য ছাদে এসেছি, আর অন্য কোনো কারণ নেই ছাদে আসার। আমি সাধারণত আমার ঘর থেকে আমি বেরোই না, ঠিক আছে, বাট যেহেতু আমি ভ্লগ করছি তাই ভালো লাগছে, চলো ভ্লগই করে দেওয়া যাক, কারণ আমি ভিডিও করার টাইম পাচ্ছি না, কারণ আমার এক্সাম চলছে আর আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। টোটাল 9টা সাবজেক্ট আমার, তো টোটাল 9টা সাবজেক্টের 9টা এক্সাম হবে আমার, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বলে আমি টাইম পাচ্ছি না। ও অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি এখন ইদানিং না খুব বেশি রিল আপলোড করছি, শর্ট ভিডিও আপলোড করছি উইথ মিউজিক দিয়ে, তো অনেকে আমাকে দেখি মানে বলেছে, কমেন্ট করেছে যে আর কোনো কিছু পাচ্ছে না, কোনো ভিডিও পাচ্ছে না তন্দ্রিমা, সেই জন্য এরকম আলফালভাবে রিল বানাচ্ছে বা কিছু করছে। না, সেরকম কিছু না, আমার কাছে আছে, কন্টেন্ট আছে, বাট আমি টাইম পাচ্ছি না শ্যুট করবার, তো সেই জন্য আমি ভাবলাম ভ্লগ করে নিই। আর ভাই যদি যেদিনকার আমি কন্টেন্ট খুঁজে পাবো না, আমি সেদিনকার আমি লিখে দেবো, পোস্ট করবো যে আমায় কিছু কন্টেন্ট ধার দাও, আমি কন্টেন্ট বানাবো, আমি লিখে দেবো, সেদিন না হয় তুমি আমাকে কন্টেন্ট দিয়ে একটু হেল্প করো। আমার কাছে এখনও অনেক টাইম রয়েছে, তো সেই জন্য এখন আমি কিছু ভিডিও শ্যুট করবো, একটা প্রমোশনাল ভিডিও আছে সেটা শ্যুট করবো, আর যদি পারি তো এখন দেখা যাক কন্টেন্ট শ্যুট করবো। ভিডিও শ্যুট করতে গিয়ে আমি একটু লেট হয়ে গেছি, এখন আমাকে দৌড়াতে হচ্ছে ট্রেন ধরার জন্য, এত তাড়াহুড়ো করে আসলাম, এখন দেখি ট্রেনই এখনও আসতে লেট, ভালো লাগে না। সো আমি ভেবেছিলাম হয়তো যে নেমে টেমে একটু খাওয়া দাওয়া করবো, পিৎজা খাবো, চিকেন পিৎজা, বাট এখন দেখছি যে আমার একটা ফ্রেন্ড যার আসার কথা, মানে আমরা একসাথে কলেজে যাই, তো সে চলে এসেছে, তো যেহেতু সে চলে এসেছে সেহেতু এখন আর খাবো না, কারণ খাবারের জিনিস সবসময় আকেলাই খেতে হয়, তো ট্রেন চলে এসেছে বলে আর খাবো না, তো ওটা পরে খাচ্ছি। দেখ ভিডিও হচ্ছে, ভিডিও, ও ও সাবাস সাবাস, চল এসে দেশে আমার ফিল করছি, চল 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 এসে দেশে, ওকে। রিপটে একটা কি প্রবলেম হয় বলতো, জিন্স পরার সময় না ওই রিপটের মধ্যে দিয়ে পা ঢুকে যায়, মানে এই জিনিসটা খুব প্রবলেম হয়, মানে তোমার যেটুকু ফাটা রয়েছে প্যান্ট তার চেয়েও বেশি পা ঢুকে ঢুকেই আরো বেশি করে ফেটে যায় প্যান্টটা, এটা একটা প্রবলেম হয় রিপটে। আমি জাস্ট এখন বাড়ি ঢুকলাম, এখনো আমি ফ্রেশ পর্যন্ত হইনি, তার আগে আমি দেখতে বসে গেছি কে আমাকে কি মেসেজ করেছে, কে কি করেছে এইসব। আমার এখানে র্যাশ বেরিয়ে গেল আমার গলায়, কামড় দিয়েছে একটা ওরা, লাভ বাইট না, এটাকে লাভের ইয়েটা কি, আরে হেড বাইট। যাই হোক, আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে আর কি বাড়ি ফিরলাম, আর 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 কিছু বলার নেই, তাও ছোট্ট একটা এইটুকুনি একটা ভ্লগ করেছি আমি, তো দেখো আপাতত, আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ও আসছে তোমাদের কি, তোমরা তো দেখোই না। সো আমি ভেবেছিলাম যে পুরো ব্লগটা ভালো করে সুন্দর করে একটু দেখাবো, কমপ্লিট করবো, বাট হলো না, একদম সিধা বাড়িতেই আবার চলে এলাম, তো এখানেই আর কি শেষ করছি ব্লগটা, ওকে।